আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা গার্মেন্টস, আর এই গার্মেন্টসে কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা কাজ হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে শব্দ, আর শব্দের জন্য কিন্তু তেমন একটা কাজও করা যায় না। দেখা যায় যে ইয়ানা যখন ঘুমায় থাকে, বেশিক্ষণ ঘুমাইতে পারে না, তার কারণ বিল্ডিংয়ে যে কাজ করতেছে, আর এই কাজের শব্দে কিন্তু ইয়ানা উঠে যায়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে আসলে তারাই বুঝতে পারবে যে বর্ষার সময় বা শীতকালে কাপড় শুকানো কতটা কষ্টের। আর ছোট বাচ্চারা কিন্তু শীতকালে আর বর্ষাকালে একটু বেশি কাপড় নষ্ট করে, রোদ বা পরিয়ানা যেহেতু ছোট, ওরা এর জন্য একটু কাপড় বেশি নষ্ট করতেছে। তো এগুলো ধুয়ে আসলে কাপড়টা শুকানো যে কী পরিমাণ কষ্টের হয়ে গিয়েছে আমার কয়েকদিন থেকে, তারপরেও চেষ্টা করতেছি অন্য রুমে কাপড়টা শুকানোর। বিয়ের পর যখন কলেজে কোনো খাবার দিত রোদের বাবার, তখন কিন্তু সে ওটা নিয়ে আসতো। তো আমি তখন তাকে বলতাম যে আসলে তুমি এটা খাবারটা নিয়ে আসছো কেন? তো সে বলতো যে আসলে একা একা খেতে ভালো লাগে না, আসলে যেটা না খাইলে না সবার মাঝে সেটা খাইতো, আর নিয়ে আসার হইলে যে নিয়ে আসা যায় এমন টাইপের কোনো খাবার হলে সে নিয়ে আসতো। তো রোদবাবু হওয়ার পর আসলে এমনটা হয়েছে যে এখন যে কোনো খাবার দিলে সেটা আসলে রোদবাবুর জন্যই নিয়ে, এটাই মনে হয় তার পরিবারের প্রতি অনেক ভালোবাসা। তো রোদের বাবার কলেজ থেকে কলেজের স্টাফ যারা আছে তাদের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে। তো আজকে দুপুরবেলা তারা বিরিয়ানি, আর রোদের যেহেতু খুব বিরিয়ানি পছন্দ, তাই রোদের বাবা ভাবলো যে রোদের বাবা রোদের মার জন্য বিরিয়ানিটা অর্ডার করে দিই। তো দুইজনার জন্য দুইটা বিরিয়ানি অর্ডার করেছে, আর আমাদের জন্য যে দুইটা অর্ডার করেছে তার জন্য কিন্তু বিপিল করতে হয়েছে। আর রোদের বাবার জন্য যে বিরিয়ানিটা কলেজ থেকে দিয়েছে তার জন্য কিন্তু কোনো বিল পে করতে হয়নি। আর বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল, আর বিরিয়ানির ভিতরে একটা কাঁচি বিরিয়ানি যেহেতু, এখানে একটা আলু ছিল, একটা ডিম ছিল, আর এক পিস খাসির মাংস ছিল। তো বিরিয়ানিটা কিন্তু পরিমাণে সব কিছুই ঠিক ছিল, কিন্তু বিরিয়ানির ভিতরে কিন্তু ভাতের পরিমাণটা একদম কম ছিল, যেহেতু এখানে 230 টাকা করে নিয়েছে। ভাতের পরিমাণটা আরেকটু বেশি দিলে আমার মনে হয় ভালো হইতো, তার কারণ এখানে যে প্যাকেটটা ছিল প্যাকেটটার ভিতরে কিন্তু আলু ডিম আর এই মাংসের পিসটা দিয়ে একদম ভরে গিয়েছে, ভাতের পরিমাণটা একদম কম ছিল। তো রোদের বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে নাচানি ট্রিটটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।